ভারী সুন্দর। আজকে গৃহপ্রবেশ হচ্ছে আমাদের নিতাইগুর, পঞ্চতত্ত্ব ঘরের মধ্যে অধিষ্ঠিত হবে। আজকে সারা রাত নাম সংকীর্তন হবে, আমাদের সংস্কৃতিকে বজায় রেখে ভারী সুন্দর, ভারী অদ্ভুত সুন্দর পরিবেশ। এই নাম যার কানে যাবে, ভুবন মঙ্গল নাম, হরিনাম সংকীর্তন সর্বত্র প্রচারিত হবে, সবার কানে প্রবেশ করলেও মঙ্গল। আমরা গৃহপ্রবেশ করছি শুভ সূচনা। কিরকম শুভ সূচনা? না, ঘরে পরম বৈষ্ণব এসেছেন, পরম গুরুদেব এসেছেন, গুরুদেবের সান্নিধ্যে গুরু পূজা হবে, অধিবাস হবে, অধিবাসের নাম সংকীর্তন হবে, ভারী মঙ্গল। এটাই তো চাই, এটাই তো সংস্কার, এটাই তো সংস্কৃতি। এক প্রজন্ম অন্য প্রজন্মকে দিচ্ছে, বাবা ছেলেকে দিচ্ছে, দেখো বাবা শেখো, এইভাবে এইভাবে সংস্কার তোমাকে আগিয়ে নিয়ে যেতে হবে, বহন করতে হবে, এটাই শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত করতে হবে আগামী প্রজন্মকে, ভুলে গেলে চলবে না। আমরা সনাতনী, আমরা ভারতীয়, এই মাটিতে আমাদের জন্ম, এই মৃত্তিকা আমরা কপালে লেপন করি আনন্দের সঙ্গে। এটা আমাদের লজ্জার বিষয় নয়, এটা আমাদের অহংকার। আমরা কপালে দাদর সঙ্গে তিলক লেপন করি, এটা আমাদের লজ্জা নয়, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আমরা দেশের মৃত্তিকাকে মাথায় স্থাপন করেছি, এটা বড় আনন্দের। মাতৃভূমিকে আমরা সম্মান জ্ঞাপন করছি, মাকে তো কিছু দিতে পারি না, মায়ের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, কোথাও থুতু ফেলছি, কোথাও পথসাপ করছে, কোথাও পায়খানা হচ্ছে, কোথাও বড় বড় বিল্ডিং হচ্ছে, মাকে কি দিই, কিছু দিই? মায়ের বক্ষস্থল থেকে আমরা শস্য শ্যামল পাচ্ছি, কত বৃক্ষ, কত ঔষধি মা দিচ্ছেন, কিন্তু মাকে প্রতিদানে কি দিই ভেবে দেখেছি? কিছু দিই না। জননী জন্মভূমিশ্চ, মা এবং ওই মৃত্তিকা, মাও যেমন মাতৃগর্ভে তার সন্তানকে লালন পালন করে, তেমনি এই মাটিও আমাদেরকে প্রতিনিয়ত আমাদের যত্ন করছে। যার জন্য আমরা যখন আসন শুদ্ধি করি না, আসন শুদ্ধির সময় মন্ত্রের মধ্যে মাতৃদেবীকে, এই মৃত্তিকাকে আমরা সম্মান জ্ঞাপন করি, নম পৃথিবী ত্বয়া ধৃত লোক দেবী ত্বম বিষ্ণুরা ধৃতা তঞ্চ ধারে মাম নিত্যম পবিত্রম কুরু চ আসনম। এই মন্ত্রগুলো জানো, বোঝো, বোঝার চেষ্টা করো, পড়াশোনা করছো, শিখছো, খুব ভালো কথা, তার সঙ্গে সঙ্গে নিজের সংস্কৃতিকেও বোঝার চেষ্টা করো, ভুলে গেলে চলবে না। আমরা যখন আসন শুদ্ধি করছি, প্রত্যেকটার পেছনে কারণ আছে, জল শুদ্ধি, আসন শুদ্ধি, কর শুদ্ধি, আত্মা শুদ্ধি, দেহ শুদ্ধি, প্রত্যেকটার পেছনে কারণ আছে। এমনি এমনি মিছামিছি নয়, লোক দেখানো নয়, এটা একটা কর্ম, এটা একটা ক্রিয়া। আমরা জানি না, মূর্খের মতো পড়ে যাচ্ছি। নম পৃথিবী ত্বয়া, তোমাকে প্রণাম জানাচ্ছি, হে পৃথিবী তোমাকে প্রণাম জানাচ্ছি। কেন প্রণাম জানাচ্ছি? নম পৃথিবী ত্বয়া ধৃত লোকা, তুমি এই জগৎকে ধারণ করে রয়েছ, ধৃত লোকা দেবী ত্বম বিষ্ণুনা ধৃতা, তোমাকে যেমন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু তোমাকে ধারণ করে রয়েছে, তোমাকে যেমন ধারণ করে রয়েছে, ঠিক তেমনি তুমিও আমাদেরকে সেইভাবে যত্ন করে রাখো। বিষ্ণু নাধিতা তঞ্চ মাম নিত্যম, প্রতিনিয়ত আমাকে তুমি ধারণ করে রাখো, হে দেবী তোমাকে আমি প্রণাম জানাই। দেখো তো কত সুন্দর, হ্যাঁ, কত মধুর কথা আমাদের সংস্কৃতি এই শিক্ষা দেয়।